সিআইডি খতিয়ে দেখুক বিস্ফোরণকারী মামলা হতে পারে কিনা। এটা হচ্ছে উল্লেখ্য যে মামলা হলে সেটা এনআই নিয়ে পাবে। আর ইন্দ্রাকানি এনআই নিয়েছে মামলা রুজু করেছেন শুভেন্দু অধিকারী, এ ব্যাপারে 12 জুনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও তলব করেছেন। দেখুন, আমরা প্রথম থেকে বলছি যে আমরা এনআইএ তদন্ত চাই। এমন একজনও গ্রামবাসীকে খুঁজে পাবেন না যে বলছে ওটা শুধুমাত্রই বাজির কারখানা ছিল। বিস্ফোরণের যে তীব্রতা, যে ব্যাপকতা এবং যে ভয়াবহতা, সেটা কোনো দিন বাজি বিস্ফোরণে সম্ভব নয়। এবং গতকালে তাদের রুজু করা এফআইআর পুলিশের এ থেকেই স্পষ্ট যে এই তদন্ত নিরপেক্ষ হবে না। এখন এগুলো বাজি উদ্ধারের বিভিন্ন প্লট তৈরি করা হবে। আসলে পশ্চিমবঙ্গ এখন বোমার উপরে বসে আছে, বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ। তৃণমূলের ভিত্তি হচ্ছে এখন বোমা, জনভিত্তি তৃণমূলের নেই। অতএব এই বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ, ব্যাপক মজুদ বারুদের বিস্ফোরণ, এবং এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র এটাই। পুলিশ বিভাগে দ্রুত নিয়োগের দাবিতে আজ রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। নোটিফিকেশন দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, সেটা নিয়ে তারা সচেতন। তার মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব যাদের, তাদেরই চাকরি নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হবে, বেআইনি ব্যবস্থা হবে, এটা তারা ধরে নিয়েছেন। এবং দীর্ঘদিন থেকেই পুলিশরা আন্দোলন করছেন, এর আগেও বর্তমানের পুলিশরা ভবিষ্যতের হবু পুলিশদের ওপর লাঠিচার্জ করেছে। সর্বস্তরেই সমস্ত সরকারি বিভাগেই একই চিত্র। দুর্গাপুরে অভিষেক ব্যানার্জির যাত্রাপথ শুদ্ধিকরণের কর্মসূচি নিয়েছে বিজেপি। অভিষেক ব্যানার্জি যাত্রাপথ শুদ্ধিকরণ করবে বিজেপি দুর্গাপুরে, এটা স্থানীয় সিদ্ধান্ত, তাদের মতো করে তারা বক্তব্য রাখবে। মানিক ভট্টাচার্য ব্যাংক সংকটের বাইরে বলেছেন আজকে যে তিনি শান্তনু বা কুন্তল কাউকেই নাকি তিনি চেনেন না, এবং বলেছেন তিনি টাকাও নেন। তো স্বাভাবিকভাবেই কোনো অপরাধী যিনি অভিযুক্ত হয়ে বিচারাধীন বন্দির অবস্থায় আছেন, তো তিনি তার অপরাধ স্বীকার করে নেবেন, এটা তো মনে করার কোনো কারণ নেই। আদালত আদালতের কাজ করবে, আইনি প্রতিষ্ঠা তো অনেক পরে, কিন্তু যে আইনের জন্য মানুষ জন্মায়নি, যে মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, সেই মানুষ মনে করে যে এটা প্রাতিষ্ঠানিক অপরাধ। এবং এই সংঘবদ্ধ অপরাধের মধ্যে মানিক ভট্টাচার্য যাদের নাম বলছেন এরা সকলেই সম্পৃক্ত আছে। হাইকোর্ট আজকে বলছে যে তোমার শুভেন্দু অধিকারী যে মামলা করেছিল পুলিশের, পুলিশ মানহানির মামলা করেছিল, সেটা নিয়ে বলছে পুলিশ তার এখতিয়ার বহির্ভূত কাজ, পুলিশ তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। কালীঘাটে বাড়ির সামনে ক্যারাভান দাঁড়ানো নিয়ে যে দরজা চলছিল সেটা নিয়ে আজকে এ বলেছে যে তোমার হাইকোর্ট বলেছে যে পুলিশ তার এখতিয়ার বহির্ভূত কাজ, পুলিশ এখতিয়ার বহির্ভূত কাজই করে চলেছে পশ্চিমবঙ্গে। 3000 পুলিশকে নিয়ে একটা যাত্রা চলেছে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে দলীয় ভোটের ব্যালট বাক্সকে রক্ষা করা, সেটাও সেই পুলিশ করতে পারছে না। তো স্বাভাবিকভাবেই এটা কি পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে? তিনি বিধানসভার সদস্য নন, রাজ্যের কোনো মন্ত্রী নন। রাজ্য বিধানসভার মধ্যে বা রাজ্যের কোনো ক্ষেত্রে লোকসভা বাদ দিলে তিনি সরকারের সামনে তো কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সেই অর্থে নন। তিনি সাংসদ হতে পারেন, তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী হতে পারেন, কিন্তু তিনি আর যাই হোক সরকারের কোনো ব্যক্তি নয়। তো তাকে যেভাবে পুলিশ নিয়ে ব্যস্ত আছে, এটা স্বাভাবিকভাবে এখতিয়ার বহির্ভূত। অভিষেকের আনুকূল্য পেতে কি তার অস্বস্তি বাড়ালেন কুন্তল? বারবার অভিষেকের নাম বলছে, কুন্তল কি অস্বস্তি বাড়ালো অভিষেকের? না না, এ তো কুন্তল বলেনি। কুন্তলের ঘাড়ে কটা মাথা আছে, এ ধরনের একটা অবস্থান কুন্তল নিয়ে নিতে পারে? কুন্তলকে দিয়ে তৃণমূল কংগ্রেস বলিয়েছে, কুন্তলকে দিয়ে এই চিঠি তৃণমূল কংগ্রেস প্লান্ট করিয়েছে। যেভাবে কুণাল ঘোষের বক্তব্যকে পুলিশ বাজেয়াপ্ত করত, ঠিক একইভাবে কুন্তলের এই চিঠি ওই সুদীপ্ত সেনের মতো করে লিখতে তৃণমূলই সরকারই বাধ্য করেছে। তার জন্য স্বাভাবিকভাবেই তারা এই বিতর্ককে আহ্বান জানিয়ে নিজেদের কাছে নিয়ে এসছেন। আজও নিহতদের পরিবার বলেছে খাদিপুরে বাজি জানালে বোম তৈরি। আপনি একজন এরকম পাবেন না গোটা গ্রামের মধ্যে যে বলছে ওখানে বোম তৈরি হতো না, ওখানে চরকি তৈরি হতো, এরকম বলবার মতো একজনও কেউ নেই। আপনি সম্পূর্ণ সংবাদকুলের কোনো একজন সাংবাদিককে পাবেন না যিনি এ তথ্য সরবরাহ করতে পেরেছিলেন যে বলছেন কেউ বলেছে গ্রামবাসী ওখানে বোমা তৈরি হতো না।